জেস ম্যাথন আজকে আলোচনা করতে বিষয় শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিস সম্পর্কে। শ্রীলঙ্কা আর্থিক সংকটে পড়েছে। শ্রীলঙ্কা ওয়ার্ল্ড ব্যাংক IMF এদের কাছে লোন চাইতে গিয়েছে, তবে এরা লোন দেয়নি। একমাত্র ভারত শ্রীলঙ্কাকে সাহায্য করছে, বর্তমানে করবেও, কারণ শ্রীলঙ্কার কারণ ভারতের তামিলনাড়ুর সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক রয়েছে। আর শ্রীলঙ্কার আর্থিক সংকটে পড়ার কারণ কি? কারণ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবা রাজপক্ষে ও PM মহিন্দা রাজপক্ষে এই দুজন প্রেসিডেন্ট ও PM হওয়ার পরে ধর্ম নিয়ে ভেদভেদ করেছে, ইকোনমিকের ওপর কোনো নজর দেয়নি, তাই শ্রীলঙ্কায় ভারীভাবে ইকোনমিক ক্রাইসিস হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবা রাজপক্ষে ও মহিন্দা রাজপক্ষে চীন থেকে $7 আরব মার্কিন লোন নিয়েছে, শোধ করতে পারেনি বলে চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্ধ 90 বছরের জন্য লিসে নিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবা রাজপক্ষে শ্রীলঙ্কার কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার এর বদলে অর্গানিক ফার্টিলাইজার বা অজৈব সার ব্যবহার করেছিলেন, তাই শ্রীলঙ্কার শস্য অত ভালো হয়নি বলে শ্রীলঙ্কার খাদ্য সংকটেও পড়েছে। আর ভারতের সিকিমকে বলা হয় অর্গানিক স্টেট, কারণ সিকিমে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা হয়। আর শ্রীলঙ্কার জনসংখ্যা সবচেয়ে কম, 2019 সালে শ্রীলঙ্কায় মাত্র 19 লাখ পর্যটক শ্রীলঙ্কায় বেড়াতে এসেছিল। 2020 সালে করোনা ভাইরাসের জন্য 19 লাখ থেকে মাত্র 5 লাখ পর্যটক শ্রীলঙ্কায় বেড়াতে এসেছিল। আর 2021 সালে মাত্র 1,90,000 জন পর্যটক শ্রীলঙ্কায় বেড়াতে এসেছিল। এমনভাবে আস্তে আস্তে শ্রীলঙ্কার ট্যুরিজম পুরো শেষ হয়ে গেছে, ফরেক্স সব শেষ হয়ে গেছে, শ্রীলঙ্কার কাছে কোনো টাকা নেই, শ্রীলঙ্কার তেল শেষ হয়ে গেছে, পেট্রোল ডিজেল সব শেষ হয়ে গেছে, তেল আমদানি করার কোনো টাকা নেই শ্রীলঙ্কার কাছে, তাই শ্রীলঙ্কার যানবাহন বর্তমানে প্রায় চলছেই না, যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কার কাগজ পাওয়া যাচ্ছে না, তাই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না স্কুলে, বড় বড় নিউজ পেপার বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কার বিদ্যুৎ শ্রীলঙ্কার কয়লা শেষ হয়ে গেছে, তাই বিদ্যুৎ মাত্র দিনে 4 ঘন্টার জন্য পাওয়া যাচ্ছে, বাকি সময় পাওয়া যাচ্ছে না। শ্রীলঙ্কায় ইস্টার বোমা হামলা হয়েছিল, সেই জন্য মুসলিমদের বরকা পড়া বন্ধ করা দেওয়া হয়েছিল। আর মহিন্দা রাজপক্ষে এবং গোতবা রাজপক্ষে এই শ্রীলঙ্কার অ্যান্টি মুসলিম লিডার নামে পরিচিত ছিল। শ্রীলঙ্কার নেপোটিজম আমরা দেখতে পাবো, নেপোটিজমের সবচেয়ে বড় উদাহরণ আমরা এখানে দেখতে পাবো, একটা পরিবার কিভাবে পুরো শ্রীলঙ্কাকে চালাচ্ছিল। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম গোতবা রাজপক্ষে, শ্রীলঙ্কার PM এর নাম মহিন্দা রাজপক্ষে, শ্রীলঙ্কার ফাইন্যান্স মিনিস্টারের নাম বাসিল রাজপক্ষে, মহিন্দা রাজপক্ষে বড় বেটার নাম, বড় ছেলের নাম নামল রাজপক্ষে। শ্রীলঙ্কার সবচেয়ে কম বয়সী MP, আর নামল রাজপক্ষে হচ্ছে শ্রীলঙ্কার খেলমন্ত্রী। মানে পক্ষী পরিবারের যে কোনো একজন, যে কোনো সবাই ধরতে গেলে কোনো বড় পদে রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবা রাজপক্ষে প্রথমে মালদ্বীপে, পরে পুরো পক্ষীপাড়ের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছে। শ্রীলঙ্কার বর্তমান PM এর নাম রনিল বিক্রমাসিংঘে, এটা WSA 2022 সালে পড়েছিল। আর শ্রীলঙ্কার বর্তমান অ্যাক্টিভ প্রেসিডেন্ট নাম হচ্ছে রনিল বিক্রমাসিংঘে। এবার আমরা জানবো শ্রীলঙ্কার সম্পর্কে স্ট্র্যাটেজিকে। শ্রীলঙ্কার আগের নাম ছিল শ্রীলং। শ্রীলঙ্কার স্বাধীন হয়েছে 4 ফেব্রুয়ারি 1948 ব্রিটেন থেকে। যে যে দেশ ব্রিটেনের গোলাম ছিল তাদেরকে বলা হতো কমনওয়েলথ নেশান, যেমন ভারতও কমনওয়েলথ নেশান। আর শ্রীলঙ্কা চা উৎপন্ন করে তবে রপ্তানি করে বেশি, আর ভারত চা উৎপন্ন বেশি করে তবে রপ্তানি করে কম। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক বহু জায়গা রয়েছে। শ্রীলঙ্কার রাজেন্দ্র চোল শ্রীলঙ্কা দল করেছিলেন, অশোকের পুত্র মহেন্দ্র কন্যা সঙ্গমিত্রকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার জন্য পাঠিয়েছিলেন, তাই শ্রীলঙ্কার প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। শ্রীলঙ্কা এবং ভারতকে বিভক্ত করেছে প্রকুণ্ডারী ও মান্নার উপসাগর। আর শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে মধ্যবর্তী ব্রিজ হচ্ছে আগম ব্রিজ বা রামসেতু। শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রী জয়বর্ধনেপুরে কোর্টে আর্থিক রাজধানী কলম্বো। ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি, আর্থিক রাজধানী মুম্বাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আর্থিক রাজধানী করাচি। চীনের রাজধানীর নাম বেইজিং, আর্থিক রাজধানী সাংহাই। শ্রীলঙ্কার উত্তর অংশের নাম জাফনা। জাফনাতে এলিফ্যান্টার দাররা বা এলিফ্যান্টা পাস রয়েছে, আর পয়েন্ট পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কার উত্তর অংশে জাফনাতে। আর শ্রীলঙ্কার উত্তর অংশে জাফনাতে LTTE নামক আতঙ্কবাদী বিদ্রোহী সংগঠন হয়েছিল, আর এদেরকে সাহায্য করেছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কেন সাহায্য করেছিল?
কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় 1914 থেকে 1918 সাল পর্যন্ত, এটি ভাষা সন্ধির মাধ্যমে শেষ হয়ে যায়। তারপরে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার হয় 1939 থেকে 1945 সালে। 1945 সালে কেন শেষ হয়, কারণ 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকি শহরে যথাক্রমে লিটল বয় এবং ফ্যাট ম্যান নামক দুটি পারমাণবিক বোমা ফেলেছিল ইউএসএ। সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তারপরে শুরু হয় কোল্ড ওয়ার বা শীত যুদ্ধ 1945 থেকে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত। এই যুদ্ধটি হয়েছিল ইউএসএ এবং রাশিয়ার মধ্যে। আর 1991 কেন, 1991 সালে কেন যুদ্ধটি শেষ হয়, কারণ 1991 খ্রিস্টাব্দে রাশিয়া 15টি দেশে বিভক্ত হয়ে যায়। সেগুলো কি কি, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুস, ইউক্রেন, মলডোভা, রাশিয়া, আর এস্টোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, এই 15টি দেশ। ইউএসএকে বলা হয় প্রথম দুনিয়া আর রাশিয়াকে বলে দ্বিতীয় দুনিয়া। যে যে দেশ ইউএসএ সাথ দিচ্ছিল তাদেরকে মারছিল রাশিয়া, আর যে যে দেশ রাশিয়ার সাথ দিচ্ছিল তাদেরকে মারছিল ইউএসএ। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বলেন যে আমরা নন এলায়েন্স মুভমেন্ট, আমরা নিরপেক্ষ দেশ, না যাবো রাশিয়া না যাবো ইউএসএ। নন এলায়েন্স মুভমেন্ট 1960 সাল থেকে 1961 সাল পর্যন্ত এই আন্দোলনটি হয়েছিল, আর এই আন্দোলনটি হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন। নন এলায়েন্স মুভমেন্টে 4টি দেশ ছিল, ভারত, ইন্দোনেশিয়া, মিশর আর যুগোস্লাভিয়া। ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। ইন্দোনেশিয়ার রাজা আহমেদ, মিশরের কর্নেল নাসির আর যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, এই 4টি দেশ। আর যদি রাশিয়াকে, রাশিয়া যদি ইউএসএ মারতে হয় তা রাশিয়ার ওপরের অংশে বরফে ঢেকে যায়, তাই রাশিয়া জাপান সাগর, চীন সাগর, মানব উপসাগর, ভারত মহাসাগর হয়ে আটলান্টিক মহাসাগর হয়ে তবে ইউএসএ মারতে পারবে। তাহলে ইউএসএ কী করেছিল, ইউএসএ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ফ্রিতে করে দিতে পেরেছিল। ইউএসএ টাকা, ইউএসএ শ্রীলঙ্কার টাকা দিয়েছিল, লোন দিয়েছিল, আর হাম্বানটোটা বন্দর ওর করতে দিয়েছিল ইউএসএ। তখন রাশিয়া ভারতের কাছে সাহায্য চেয়েছিল যে ইউএসএ যেন হাম্বানটোটা বন্দর না করতে পারে। তখন ভারত দেখলো যে শ্রীলঙ্কার উত্তর অংশে জামনাতে তামিলা বসবাস করে, সেখানে এলটিটিই নামক আতঙ্কবাদী বিদ্রোহী সংগঠন ছুঁয়েছিল, সে তাকে ইন্দিরা গান্ধী সাহায্য করেছিল। আর এলটিটিই এত বড় হয়ে গেছিলো যে প্রায় শ্রীলঙ্কা প্রায় দখল করে নিয়েছিল, বৌদ্ধের জন্য থাকার জন্য একটু জায়গা গেছিলো, যেমনটা হয়েছে ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে। ইসরায়েল বলে কোনো ইহুদি দেশ ছিল না, প্যালেস্টাইন ওদের থাকার জায়গা দিয়েছিল, বর্তমানে প্যালেস্টাইনদের থাকার জায়গা নেই, এমনটা হয়েছিল এলটিটির ক্ষেত্রে। এলটিটিই পুরো প্রায় শ্রীলঙ্কা দখল করে নিয়েছিল। এবার শ্রীলঙ্কার বৌদ্ধরা বুঝতে পারলো যে শ্রীলঙ্কা রাশিয়া ভারতকে সাহায্য, ভারতের সাহায্য চেয়েছে, তাই ভারত এমন করছে ইউএসএ যেন আমাদের এখানে বন্ধন না করতে পারে, তাই ইউএসএকে টাইম দিয়েছিল। আর এলটিটি এত বড় হয়ে গেছিলো যে পুরো শ্রীলঙ্কা প্রায় দখল করে নিয়েছে। যদি এলটিটিই, এলটিটি পরে কি লিবারেশন টাইগার তামিলিয়ান, আর এলটিটি হেরছে প্রভাকরণ। আর এলটিটিই যদি একটা তামিলের জন্য দেশ তৈরি করে নেয় তাহলে ভারতবর্ষের তামিলনাড়ুকে তারা আলাদা করে নেবে, তাই ইন্দিরা গান্ধী এলটিটিইকে না সাহায্য করে সাহায্য করেছিল বৌদ্ধদের। বৌদ্ধরা এলটিটির খুব মার মেরেছিল, মারতে এলটিটিই ইন্দিরা গান্ধীর উপর রেগে গেছিলো। ইন্দিরা গান্ধী মারতে পারেনি, তবে তার ছেলে রাজীব গান্ধীকে মেরেছিল 1991 খ্রিস্টাব্দে 21 মে মাদ্রাজে একটা ফুলের মালার ভেতরে বোমা রেখে রাজহত্যা করেছিল, তাই 21 মে অ্যান্টি টেরোরিজম ডে পালন করা হয়। আর এমন করে ভারত শ্রীলঙ্কা, ভারত রাশিয়াকে সাহায্য করেছিল, আর রাশিয়া ভারতকে সাহায্য করেছিল 1971 খ্রিস্টাব্দে, যখন পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ দেশটি গঠন হয়, সেখানে ভারত সাহায্য করেছিল। আর ইউএসএ 7টি জাহাজ ঘেরা, 7টি জাহাজ, আর ব্রিটেন থেকে ঈগল নামক জাহাজ ভারতকে আক্রমণ করেছিল। আর ইউএসএ রাশিয়া ভারতকে বাঁচাবার জন্য 40টি পরমাণু সম্পন্ন ডুবোজাহাজ পাঠিয়েছিলেন। আর ইউএসএ, ইউএসএ ব্রিটেন এদের, এরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেয় যে ওখানে 40টি এই পরমাণু সম্পন্ন রাশিয়ার যুদ্ধজাহাজ রয়েছে, তাই ওরা চলে, তাই ওরা ফিরত চলে এসেছিল। আর এমন করে রাশিয়া ভারতকে বাঁচিয়ে নেয়। আর পাকিস্তান ভারতের উপর খুব রেগে গিয়েছিল, পাকিস্তান চাইছিল যে ভারতের কোনো রাজ্যকে সে আলাদা করবে। আর পাঞ্জাবের ওখানে শিখরা বসবাস করতো, শিখদের উদ্দেশ্য, শিখদের উদ্দেশ্য ছিল যে তারা একটা শিখদের জন্য, শিখদের জন্য দেশ থাকবে, তার নাম খালিস্তান। আর এদের, এদেরকে সাথ দিয়েছিল পাকিস্তান। খালিস্তান মুভমেন্ট হয়েছিল, খালিস্তান মুভমেন্টকে দমন করার জন্য ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার চালিয়েছিলেন। আর খালিস্তান মুভমেন্ট এর হেড ছিল বিন্দন মালা গ্রুপ। খালিস্তান মুভমেন্ট 1984 খ্রিস্টাব্দে, ওই 1984 খ্রিস্টাব্দে যখন অপারেশন ব্লু স্টার চালায়, তারপরে অ্যান্টি শিখ রায়ডও হয়। এই অ্যান্টি শিখ রায়ডের ফলে ইন্দিরা গান্ধীর
সেই বডিগার্ড ইন্দ্রায়গেন্দ্রকে রাজহত্যা করে। তাহলে শ্রীলঙ্কার উত্তরাংশে জাফনাতে এনজিটি নামক বিদ্রোহী সংগঠন, আতঙ্কবাদী বিদ্রোহী সংগঠন হয়েছিল। শ্রীলঙ্কার প্রধান নদী হচ্ছে মহাবলী গঙ্গা। শ্রীলঙ্কার প্রধান শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কা। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। আর শ্রীলঙ্কা বর্তমান আর্থিক সংকটে পড়েছে, তাই শ্রীলঙ্কা IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এদের কাছে লোন চাইতে গিয়ে চেনা লোন দেয়নি। ওয়ার্ল্ড ব্যাঙ্ক WB বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসি ওটা ব্যাঙ্ক নদীর তীরে অবস্থিত। আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর হেড হচ্ছে ডেভিস মালপাস। ওয়ার্ল্ড ব্যাঙ্ক লং টাইমের জন্য লোন দেয় বা দীর্ঘ সময়ের জন্য লোন দেয়, আর ডেভেলপমেন্টের জন্য লোন দেয়। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর হেড হচ্ছে ক্রিস্টিনা জর্জিভা বুলগেরিয়ার মেয়ে। আর IMF এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি পোটাম্যাক নদীর তীরে অবস্থিত। আর IMF এর শর্ট টার্মে লোন দেয় আর এমার্জেন্সিতে লোন দেয়। IMF তৈরি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, ওয়ার্ল্ড ব্যাঙ্কও তৈরি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। IMF এর চিফ ইকোনমিস্ট হচ্ছে গীতা গোপীনাথ, ভারতীয় মহিলা আগে ছিল, বর্তমান গীতা গোপীনাথ IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। 1991 খ্রিস্টাব্দে ভারত ওই IMF এর কাছে বেল আউট প্যাকেজ দিয়েছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, অর্থমন্ত্রী মনমোহন সিং। আর মনমোহন সিংকে বলা হয় ভারতের অর্থনৈতিক জনক, আর বিশ্ব অর্থনৈতিক জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। 1991 খ্রিস্টাব্দে LPG এসেছিল। LPG বনাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয়, যার প্রধান গ্যাস হচ্ছে প্রোপেন আর বিউটেন। LPG বনাম লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। আর শ্রীলঙ্কার টিঙ্কমালি জায়গায় ভারত বর্তমান তেল রাখে। শ্রীলঙ্কা সম্পর্কে আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।